আজকে একটি আমি মেশিনটি করলাম, আপনার মেশিনে শুধু বারবার সুতাগারে নীলটা চেক করলাম, আপনার সুইটা, তারপরে সুতাটাও চেক করলাম। ইউটিউবে আমার অনেক ধরনের ভিডিও আছে সুতা কাটার। আসলে সুতা কাটা শুধু একটা সমস্যার কারণে হয় না, বিভিন্ন কারণে আপনার সিলাই মেশিনে সুতা কাটে। আপনার ভিডিওগুলো দেখবেন, আমি বানাইছি। তো প্রথমে আমি এই সুইটা দেখলাম, সুই ভালো আছে, সুতাটা টেনে দেখলাম, সুতাটা কিন্তু ভালো আছে, সুতার কোনো সমস্যা নেই, নিডেলের কোনো সমস্যা নেই। এবং টাইমিংটা দেখলাম, এখানে ফিলেটটা খুললাম, খোলার পরে টাইমিংটা চেক করলাম, টাইমিংটা ঠিক আছে। সমস্যাটা আমি পাইছি আপনার এখানে উপরে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাইড আছে, এখানে একটি দুইটি তিনটি গাইড আছে, এই গাইডগুলো সমস্যা ছিল। সমস্যা থাকার কারণে আপনার সুতাটা বারবার শুধু মেশিনে কাটছে, যখন আপনার সুতাটা যখন পরিবর্তন করছে তখন জানি আপনার সুতা কাটা বেড়ে গেছে। তো আমি মেশিনে বসে প্রথমে আগে এই নিডেল, ফ্লেট, টাইমিং দেখলাম, এবং ভিতরে যে হুক আছে, লোটারি হুক, হুকটাও আমি চেক করলাম, আপনার হুকও ঠিক আছে। আমি সমস্যাটা পাইছি বলতে, আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাইডটা, এই গাইডটা ঠিক ছিল না, গাইডটা বেশি ওভার আপনার এদিকে ছিল, গাইড আপনার বেশি ওভার এদিকে চলে গেছে, তার জন্য আপনার এই সুতোটা কাটছে। এই গাইডটা অ্যাডজাস্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রু আছে মাঝখান দিয়ে খালি, এটা হচ্ছে অ্যাডজাস্ট। যখন মেশিনে যখন আপনার টেনশন বেশি লুজ হয় নিচে, তখন আমরা এই এটাকে একটু সামনের দিকে দিই, দিলে আপনার টেনশনটা একটু টাইট হয়, টেনশনটা ঠিক থাকে। তো আমি স্ক্রুটা এখানে লুজ দিলাম, লুজ দেওয়ার পরে এই গাইডটাকে একটু সামনের দিকে নিয়ে আসলাম, সামনের দিকে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আপনার সুতা কাটাটা বন্ধ হয়েছে। আপনার দেখতে পাচ্ছেন এই গাইডটা, এই গাইডটার কিন্তু অনেক কাজ। গাইডটাকে আমি সামনের দিকে আনলাম, আনার পরে আবার একটি ফেব্রিক সুইং করলাম, সুইং করার পর দেখতেছি সুতার কাটে না। তো মেশিনে বসলে যদি সুতা কাটে, আপনারা এই গাইডগুলো দেখবেন, এখানে অনেক সময় সুতার ফ্যাঁস থাকে, এখানেও কিন্তু সুতার ফ্যাঁস থাকে, ফ্যাঁস থাকলে কিন্তু আপনার সুতাটা কাটবে, অনেক সময় এখানেও কিন্তু ফ্যাঁস থাকে সুতার, সুতার ফ্যাঁস থাকলে কিন্তু আপনার সুতাটা বারবার কাটবে। আর অবশ্যই আপনার যখন সুতা পরিবর্তন করবেন, আপনার টেনশন এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন ফেব্রিকের সাথে, অনেক সময় সুতা টাইট থাকে, অনেক সময় সুতা লুজ থাকে, ফেব্রিকের সাথে আপনারা টেনশনটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার মেশিনে আর সুতা কাটবে না। তাহলে আপনারা প্রসেস অনুযায়ী এই সুইটা ব্যবহার করবেন, প্রসেস অনুযায়ী সুই। ফেব্রিক যদি বেশি পাতলা হয় তাহলে আপনারা 11 নম্বর ব্যবহার করবেন অথবা 9 নম্বর ব্যবহার করবেন, ফেব্রিক যদি মোটা হয় তাহলে আপনারা 11, 14 ব্যবহার করবেন। যদি আপনার দোকানে অথবা ঘরে এই ধরনের সেলাই মেশিনে যদি সুতা বারবার কাটে, আপনি এই জিনিসগুলো ফলো করবেন, তাহলে আপনি সুতা কাটা বন্ধ করতে পারবেন। আমি অনেকগুলো ভিডিও বানাইছি সুতা কাটার, মানে ফর্ব করে বানাইছি, এগুলা কি কি সমস্যা। আসলে সমস্যা শুধু একটার কারণে হয় না, সেলাই মেশিনে অনেক ধরনের কারণে, অনেক ধরনের কারণে সুতা কাটে, এই সমস্যাগুলো হয়। তো আপনাদেরকে আমি এখন হুক দেখাচ্ছি, এখন লোটারি হুক দেখতে পাচ্ছেন, হুক আছে এখানে, আর মেশিনটা কিন্তু অনেক ময়লা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটি লোটারি হুক আছে এখানে, এই হুক, হুকের পাতে যদি বেশি দাগ থাকে তাহলে কিন্তু আপনার সুতা কাটে। তো আমি আরেকটি ভিডিও বানাবো এই হুক নিয়ে, আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আসলে অনেক কিছু শিখতে পারবেন। হুকের কারণে অনেক সময় সুতা কাটে, টেনশন লুজ হয়, এ ধরনের আমি একটি ভিডিও বানাবো, তাহলে আপনারা খুব সহজে মেশিন ঠিক করতে পারবেন। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।